বাংলাদেশে বিশ্বমানের শিক্ষা পদ্ধতি নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকালে ঢাকা কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন দেশের ঐতিহ্যবাহী বড় সত্তরটি কলেজের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার এই প্রকল্পে এরই মধ্যে বিশ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি এছাড়া শিক্ষার উন্নয়নের মাধ্যমে দেশের দারিদ্র নিরসন আরও দ্রুত হবে বলে জানান শিক্ষামন্ত্রী ঢাকা কলেজের একশো বছর পূর্তি উপলক্ষে বিশেষ উৎসব এবং সহ তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি